মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহ নবীর সাহাবাদের উপরে অকুত্তভাবে নির্যাতন শুরু করে দিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা তোমরা হাফসা ইজ্জত করো, ও বাবা সাহাবারা চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমরা চলে যাও, যে হাফসা ইজ্জত করবে যাও। আল্লাহ নবী হযরতে আবু বকরকে সাথে নিয়ে মদিনায় হিজরত করতে লাগলেন। আল্লাহ নবী আগে আবু বকর আল্লাহ নবীর সঙ্গে যায়, আল্লাহ নবী আবু বকর কখনো আল্লাহ নবীর ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায়, আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর, ও বাবা জি আবু বকর তুমি একবার সামনে পিছনে ডান দিক বাম দিক কেন করো? ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশ্মনে বলা ইয়ার সুরল্লা গাবি বললা, যদি কেউ তীর ছুড়ে আমি আবু বকর আমাকে লাগবে আমি মারা যাব, এতে কোনো যায় আসে না, আমি আবু বকর কেবলমাত্র আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। যুবকেরা আল্লাহ নবী মদিনায় হিজরত করলেন, মক্কা মানুষেরা আল্লাহ নবীর উপরে মক্কা মানুষেরা অত্যাচার খানা করতে আগে আল্লাহ নবী মক্কা মানুষেরা নবীকে তাড়িয়ে দিল, মদিনার মানুষেরা আল্লাহ নবীর জন্য খাজুর গাছের উপরে উঠে ওয়েলকাম জানাতে লাগে। সেদিন তারা বলেছিল তালাল বাতুর আলাইনা মিনসানিয়াতিল বিদায়ী ওয়াজাবা শুকুর আলাইনা মাদানিল্লাহি আরো জোরে হবে নে, যারা আটার দু জায়গায় হিজরত করে তাদেরকে শাহিদুল হিজরা তাইন, আটার এদিকে দেখেন সাহিবুল হজরা হিজরাতাইন অর্থাৎ দু জায়গায় হিজরত করার জন্য আব্দুর রহমান মদিনায় হিজরত করে চলে আসলেন। রাসূলুল্লাহর কাছে এসে বসে আছে, রাসূলুল্লাহ আব্দুর রহমানকে খুব ভালোবাসতেন একদিন, কিন্তু দেখেন ইসলামের পূর্বে তিনি অগাধ সম্পত্তির মালিক ছিলেন, ইসলামের স্বার্থে লক্ষ লক্ষ টাকা সব ব্যয় করে আল্লাহ আল্লাহ রসুলের জন্য তিনি মদিনায় হিজরত করেছিলেন। জোরে বলেন, একদিন যে রাসূলুল্লাহর দরবারে বসে আছে, আল্লাহ নবী মনটা খুব আট্টার মারা, বাবা তুমি ইসলামের জন্য কত সম্পত্তি ব্যয় করেছো। একজন যে বলে, এই আব্দুর রহমান তোমার মক্কার বাড়িকে আবু জেহেলরা দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আল্লাহ শকর, আবু জেহেল আমার মক্কার বাড়ি দখল করতে পারে, আমি তো আমার জান্নাতের বাড়ি দখল করে নিয়েছি। জোরে বলে, আব্দুর রহমান বসে আছে, আল্লাহ নবীর সব ভ্রাতৃত্ব যারা মদিনায় হিজরত করেছেন এক একজনের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে লাগলেন। সাদ ইবনে রাবির সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। আল্লাহ রসুল বললেন, যাও সাদ ইবনে রাবি তুমি আব্দুর রহমানকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও। আব্দুর রহমান আছেন নিঃস্ব, ইসলামের স্বার্থে সব বিলিয়ে দিয়েছে, কিচ্ছু নাই। আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবি আব্দুর রহমানকে ডেকে বলে, ভাই তুমি আজকের দিনে তুমি আমার ভাই হয়েছো, তবে আল্লাহ আমার দুটো স্ত্রী দিয়েছে। কটা কটা স্ত্রী? মুখ দিয়ে কথা বলো, কজন? দুজন। দুজন এখানে আছেন, আছেন দুজন স্ত্রী, আর তার দুটো স্ত্রী দিয়েছে। যাও ভাই তুমি আজকে নিঃস্ব, তুমি তো এখন একা ঘুরছো, তোমাকে কেউ স্ত্রী দিবে না, চলে যাও। আজকের দিনে আমি তোমায় বলে দিলাম আমি আমার তোমার আমার দুটো স্ত্রীর মধ্যে তোমার যেটা পছন্দ তুমি সেটাকে বিয়ে করো, আমি তাকে তালাক দেবো, তুমি বিয়ে করে নিবে এবং আমার অর্ধেক সম্পত্তির মালিক আমি তোমাকে করে দেবো। আব্দুর রহমান ইবনে আউফ বলে, না ভাই তুমি শুধু আমাকে যদি উপকার করতে হয় শুধু একটা ব্যবসার রাস্তা ধরিয়ে দাও,
Allah no be savi, but no take up to Romani Tiao. Oh, to work it up, oh, for a piba pera. Allah no be savi, but no take up to Romani Tiao. Allah no be, would not take it to last name. Allah no be case, one who should sudo up to Duakon. Yet I am not to know enough. Yet I am not to know to test strong. Allah no be torba take a penny again. Up to Romani Tiao. Sadip therapy. কিছু ব্যবসার লাইন ধরিয়ে দিলেন কদিনের মধ্যে আল্লাহ পাক আব্দুর রহমানের ব্যবসায় বরকত দিতে লাগলেন আরো জোরে হবে না আল্লাহ শুকর আদায় করলেন কেউ বিয়ে করতে চাইছিল না মনে মনে চিন্তা করছিল যাই ব্যবসায় কিছু টাকা পেয়েছি কিছু টাকার মালিক হয়েছি বিয়ে করে নি যখনই সে বিবাহ করে নিল বিবাহ করার পরেই দেখবেন যুবকদের শরীর দিয়ে একটা নূর চমকাতে থাকে ঠিক না ভুল একটা চেহারা উজ্জ্বলতা ফিরে যায় কেননা হাদিস পাকের মধ্যে সে রাসূলুল্লাহ বলছে তোমরা যখন বিয়ে করে নিবে তখন ঈমানের অর্ধেক তোমরা হাসিল করে ফেললে বাকি অর্ধেকের জন্য থাকে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বা বাকি অর্ধেকের জন্য থাকে তাকওয়া অবলম্বনকারী এই তাকওয়া যখনই তোমরা অবলম্বন করবে জেনে রাখবে তোমরা আল্লাহর ওলি হয়ে কবরে যাবে জোরে বলে আমার ভাইরা যুবকেরা তো এদিকে খুব চিক নাই ভালো সুন্দর জামা পরে রাসূলুল্লাহ দরবারে যে হাজির হয়েছে আল্লাহর নবী বলছে এই আব্দুর রহমান তোমাকে আব্দুর রহমানকে আল্লাহর রাসূল খুব ভালোবাসতেন কোন আব্দুর রহমান 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে ছিলেন একজন জোরে বলবেন না সে আব্দুর রহমান ইবনু রাসূলুল্লাহ দরবারে বসে আছে আল্লাহর রাসূল বলছে বাবা তোমার মুখটা এত সুন্দর লাগছে কেন এত চিক নাই লাগছে হুজুর আমি একটা বিয়ে করেছি বাবা টাকা পেলে হুজুর একটা ব্যবসা করছিলাম আল্লাহ বরকত দিয়েছে হুজুর বিয়ে করেছি আল্লাহ নবী বলছে বাবা আমায় দাওয়াত দিলেন হুজুর মনে থাকে না আল্লাহ নবী বলছে এই ব্যাপার যাও আব্দুর রহমান তুমি বিবাহ করেছো আমি রাসূলুল্লাহ খুশি যাও আল্লাহ আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইছি আল্লাহ তোমার বরকত দিবে তুমি আল্লাহ শুকর গুজারি করবে বলে হুজুর যে রাসূলুল্লাহ আটটি শুধু দোয়া করেন কদিনের মধ্যে রাসূলুল্লাহ দোয়া করলেন আব্দুর রহমান ইবনু আল্লাহ শুকর আদায় করলেন আল্লাহ রুজিতে বরকত দিতে লাগলেন আরেকটু জোরে হবে না যিনি যে আব্দুর রহমান হুদাইবিয়া সন্ধিতে একা তিন বস্তা সোনা দান করেছিলেন জোরে বলবেন না আব্দুর রহমান ইবনু আল্লাহ এত সম্পত্তি বাড়িয়ে দিলেন মরণের সময় জানা ছেলেরা মরণের সময় কুরুল দিয়ে কেটে কেটে সোনা কেটেছে আল্লাহ এত সম্পত্তিতে বরকত দিয়েছে মদিনাতেও ছিল বড়লোক মক্কাতেও ছিল কিন্তু কাফেররা দখল করে নিয়েছে মদিনায় এসে আল্লাহ কোটিপতি বানিয়ে দিয়েছে জোরে বলবেন সিরেফ শুকর আদায় করার জন্য তাহলে আজও যদি আমি আপনি যে আল্লাহ এই জায়গায় বসিয়েছে সে আল্লাহর শুকরিয়া আদা করব আল্লাহ খুশি হয়ে যাবে বান্দার উপরে এমনি তুমি শুকরিয়া আদা করছো যদি মন থেকে হয় অন্তর থেকে হয় আল্লাহ খুশি হবে আল্লাহ রাজি হয়ে যাবে অন্তর থেকে আমরা আল্লাহ শুকরিয়া আদা করি বলেন আলহামদুলিল্লাহ জোরে হবে না ব্যাস আল্লাহ এতটুকুই চাই বান্দা তোরা আমি আল্লাহ আমার শুকর গুজারি কর সাথে সাথে আজকে যে বড় নিয়ামতপূর্ণ আমি কিছু কিছু এক একটা আলোচনা করব আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমরা কামিয়াবি লাভ করব ভাই জীবনে চাইবো আমরা বিনা অহংকার হয়ে মানে মানুষের মধ্যে যাতে অহংকার না থেকে রাসূলুল্লাহ শিখানো কিছু ভাষা হাদিস শরীফ আজকে আপনাদের কাছে কিছু কিছু জিনিস তুলে ধরবো আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ বাস্তবকে মেলানোর চেষ্টা রাখবো আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের কাছে কিছু আলোচনা তবে নিজেদেরকে পরিবর্তন করাতে গেলে সর্বপ্রথম আপনাকে যেটা কাজ করতে হবে নামাজের দিকে জোর দেওয়া লাগবে ঠিক না বলবছি যদি নামাজ না পড়ি পরিবর্তন হতে পারবো অনেক মানুষের চিন্তাধারা হয় যেদিন থেকে আমি নামাজ পড়া ধরবো সেদিন থেকে আমি হারাম কাজ ছাড়বো জেনে রাখবেন জিন্দিগি ভর ও নামাজ পড়তে পারবে না ঠিক না ভুল বলছি আর কোনোদিন হারাম কাজ ও কোনোদিন হারাম কাজ ছাড়তে পারবে না কেননা তুমি নামাজ পড়ো নামাজই তোমাকে হারাম জিনিস থেকে দূরে সরাবে জোরে বলেন আর একটু জোরে হবে না তবে মানুষ এখন স্বার্থ ছাড়া এক পা চলে না ঠিক না ভুল বলছি আরে হ্যাঁ না বলো স্বার্থ ছাড়া কেউ এক পা চলে আটটি এখান থেকে আমি যদি হারুয়া যাই বলবো ভাই আমাকে এত টাকা দে তবে যাবো ঠিক না ভুল বলছি তাহলে যে কোনো জিনিস দেখবেন মানুষ স্বার্থ ছাড়া কে এক পা চলে না আজ আজকে আপনাদের কাছে একটা আলোচনা করে যাই জেনে রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া প্রতিটা বান্দাদের জন্য ফরজ নামাজ পড়বেন বিশ্বের বুকে আল্লাহর অলিরা হয়েছে দেখেন কেউ কি বিনা নামাজ পড়ে আল্লাহর অলি হতে পেরেছে কথা বলে নে
শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির চাঁদ চলছে যে আব্দুল কাদের জিলানী কোন আব্দুল কাদের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাবুর্চি করার মধ্যে ডিম ভাইছে একজন জিজ্ঞেস করছে হুজুর হুজুর জিজ্ঞেস করছে তুই করার মধ্যে মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছি কেন বলে না হুজুর আমি করার মধ্যে ডিম ভাইছি ঘুরে তাকা দ্বিতীয়বার যেই তাকিয়েছে আল্লাহর হুকুমে করার মধ্যে মুরগির বাচ্চা জোরে বলবেন না কোন আব্দুল কাদের একদিনে 70 জায়গায় দাওয়াত নিয়েছে কো জায়গায় কথা বলেন 70 জায়গায় দাওয়াত নিয়েছে পরের দিন বাজারে এসে সব আলোচনা করছি বলছে না রে হুজুর আমাদের ওখানে ছিল বলছে না হুজুর আমাদের এখানে ছিল সবাই মিলে আলোচনা করছে বলছে ঠিক আছে এতই যেহেতু কথা বলছিস চো হুজুরের কাছেই চো হুজুর যেটা বলবে দেখব হুজুর কার বাড়িতে গেছে সবাই মিলে যে ধরেছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করছেন বট গাছের তলায় বসে আল্লাহর ইবাদত করছেন সবাই মিলে যে ধরেছে হুজুর আপনি কালকে আমাদের বাড়িতে ছিলেন না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে বাবা তোমরা এটা ভুল বলছো উপর দিকে তাকাও যখনই উপর দিকে তাকিয়েছে 70টা আব্দুল কাদের জিলানী বসে আছে আরেকটু জোরে হবে না তোমরা ওলি আল্লাহদের ভালোবাসো আরো জোরে বলবে না কোন আব্দুল কাদের দেখেন আমল করেছে অতপর আল্লাহর ওলি হয়েছে নবীর জন্য কেঁদেছে আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ও যুবকেরা ও নবী প্রেমিকেরা আজকে যে চাঁদ চলে এটা হলো আব্দুল কাদের জিলানী কতটা নবীর জন্য পাগল হয়েছে নবী 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 করে কেঁদেছে আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী 15টা দিন কন্টিনিউয়াসলি কেঁদেছে আল্লাহ নবী দিদার দাও নবী দিদার দাও নাহলে আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ আমি বাঁচতে পারবো না তোমার হাবিবকে দেখতে চাই ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী এরা খুব হবে কন্টিনিউয়াসলি না খা না দাও অবস্থায় নবীর জন্য পাগল হয়ে যায় 15 দিন কেটে যায় আল্লাহর ওলি শুনে আমার আপনার নূর নবীর দিদার নসিব হয়ে যায় আরো জোরে হবে নে সেই আব্দুল কাদের আল্লাহ এত বড় মাকাম এক খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ সবসে বড় আল্লাহ হ্যায় আর মুসলমান বলছে আরে তুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না হতা তো কুছ ভি নেই হতা জোরে বলবেন দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে আব্দুল কাদের জিলানী হুজুরের কথাটা কানে গেল এই তুমি বলছো কি বলে হ্যাঁ আমাদের নবী কবর থেকে জিন্দা করেছে তোমাদের নবী কি কবর থেকে জিন্দা করতে পেরেছে আব্দুল কাদের বলে রসুল্লাহ বহু দূর কি বাত আগার আব্দুল কাদের কিসি কো বোলায় অভি কবর সে খারে হয়ে যায় জোরে বলবেন হচ্ছে বলনা তো বহুত আসান হ্যায় করনা পড়েগা করে দেখাও 500 সাল পিছনে বালায় কবর মিলে কে গায়ে গৌসুল আজম কো ভুলাও হজরতে গৌসুল আজম চোখটা বন্ধ করে আল্লাহর কাছে হাত পেতেছে আল্লাহ এখান থেকে যদি মানুষটা না উঠে তোমার রসুলের অপমানের ব্যাপার আছে আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমি আব্দুল কাদেরের জবান যেন মিস না হই রসুলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ ফিরাবে কথা বলেন জোরে বলেন আরে আদম নবী দোয়া করেছে আল্লাহ 250 থেকে 300 বছর কানছে যখন দোয়া কবুল হয়নি লাস্টে গেলে বলছে আল্লাহ তোমার আরশে আজিমের নিচে যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নিশ্চয় কুল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানব সেই শ্রেষ্ঠ মানবের ওসিলা দিয়ে দোয়া চায় আল্লাহ আদমের দোয়াকে কবুল করেছিলেন জোরে বলেন হযরতে বড়বীর যখনই দোয়া চাইতে লাগে আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ফরিয়াদকে কবুল করে কবর থেকে মানুষটা সুজা দাঁড়িয়ে যায় জোরে বলবেন না সেই আব্দুল কাদের জিলানী আমল করেছে দেখেন এত বড় আল্লাহর ওলি হয়েছে এক হুজুর এক জায়গায় দাওতে গেছেন আল্লাহ কত বড় মাকাম দিয়েছিলেন কোন আব্দুল কাদের এক জায়গায় দাওতে গেছে হাদিসে কুদসির মধ্যে এসছে আল্লাহ রসুল বলছেন আর তকদিরুল্লাহ ইয়ারুদ্দ তকদিরে আল্লাহ যেটা লিখে রাখে অবশ্যই হবে ইল্লা বি দোয়া যদি তোমরা দোয়া চাও ওই দোয়াকে আল্লাহ ফিরাই না আর সে আজিমের নিচে কবুল করে জোরে বলবেন না আব্দুল কাদের জিলানী এক জায়গায় দাওতে গেছেন এক যুবক ছেলে হাত ধোয়াচ্ছে যুবকের কপালে জাহান্নামী লিখা আছে আব্দুল কাদের আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ তুমি যদি এর কপাল থেকে জাহান্নামী না লিখা তুলো আমি আব্দুল কাদের হাত ধোয়া শেষ করবো নি আল্লাহর কোরআনের আয়াত হাল জাজাউল এহসান ইল্লা আল এহসান যদি কেউ তোমার প্রতি এহসান করে তুমিও তার প্রতি এহসান করো আল্লাহ ই তো আমার হাত ধোয়াচ্ছে আমার প্রতি এহসান করেছে আল্লাহ আল্লাহ তুমি এর কপালকে আল্লাহ জাহান্নামী লিখা তুলে দাও প্রথমবার হাত ধোয়ায় কপাল থেকে জাহান্নামী লিখা উঠল না মুসলমান করে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা
মাকাম কোন ফিরানের পীর আল্লাহ পাক যাকে ওলিদের মাকাম করেছে ওলিদের ওলি করেছে ওলিদের সরদার করেছে যে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কুরআন শরীফে হাফেজ হয়েছিলেন শুধু তাই নয় যে আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক কত বড় মাকাম দিয়েছে ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক তুমি যদি মাফ না করো আল্লাহর কপাল থেকে যদি জাহান্নামী লিখা না তোলো আমি আব্দুল কাদের জিলানী হাত দোয়া শেষ করব না যুবকেরা আপনারা তরুণেরা একবার হাত দোয়াতে লাগে জাহান্নামী লিখা হলো না দ্বিতীয়বার হাত দোয়ায় জাহান্নামী লিখা হলো না তৃতীয়বার হাত দোয়ালো আমার আল্লাহ পাক যুবকের কপাল থেকে জাহান্নামী লিখা তুলে দিয়ে জান্নাতি লিখে দেয় আরো জোরে হবে নে তাহলে সেরেব দোয়া এমন একটা জিনিস তকদিরকে পরিবর্তন করে দেয় সেই হুজুর একজন মুরিদ এখন ধরেছে আমল করতে আমি যে কথা বললাম নামাজের দিকে দেখেন নামাজ পড়েছে অত বড় উচ্চ তপকার আল্লাহর শুধু এক্সট্রা নামাজ কত এক্সট্রা নামাজ আদায় করেছে ফরজ নামাজটা এটা তো মাস্ট আদা করতেই হবে আর যত বেশি এক্সট্রা করব আল্লাহর কাছে তত প্রিয় বান্দা হব জোরে বলেন আমার ভাইরা যুবকের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক সাহেব হুজুরের কাছে মুরিদ হব বলে গেছে যে বলছে আগে দেখব হুজুর আমল কেমন করে আমল যদি ঠিক হয় আল্লাহর ওলি বলে মানব নচেত আল্লাহর ওলি বলে মানব না একজন গেছে যে বলছে আগে আজকের দিনে যে দেখব হুজুর কেমন আমল করে হুজুরের কাছে গেছেন হুজুর শুধু বাড়িতে সুন্নত পরে আর জামাতের সঙ্গে ফরজ আদায় করে মুড়ি চিন্তা করছে আল্লাহ ই কি পীর ধরলাম শুধু সুন্নত পরে আর ফরজ নামাজ পড়ে না ফরজ নামাজ পড়ে সুন্নত কোথায় থাকে কেননা রাসূলুল্লাহ বলছেন তোমরা ঘরগুলোকে কবর বানাও না ঘরের মধ্যে ইবাদত করো আল্লাহ খুশি হবে জোরে বলেন আল্লাহ সে ঘরে রহমত নাজিল করবে হুজুর বাড়িতে সুন্নত আদায় করতেন মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে জোহরের ফজিলত প্রসঙ্গে এসেছে কোন ব্যক্তি যদি বাড়িতে সুন্নত আদায় করলো জোহরের চার রাকাত সুন্নত বাড়িতে আদায় করলো আর চার রাকাত জামাতের সঙ্গে আদায় করলো আল্লাহ তার রুজিতে বরকত দেয় জোরে বলবেন না যুবক আপনার মনে মনে করছে হুজুর শুধু ফরজ নামাজ পড়ে যাই হোক এই ব্যাপার ছাড়লাম দেখব শুনেছি আল্লাহর ওলিরা সারা সারা রাত আল্লাহর ইবাদত করে যে দেখব আল্লাহর ওলি কেমন ইবাদত করে কতটা রাত আল্লাহর ইবাদত করে আল্লাহর ওলি ইবাদত করতে লাগেন যে হুজুর এদিকে যুবক জানলায় উঁকি মেরে দেখে আল্লাহর ওলি বিছানায় পড়ে ঘুমাচ্ছে যুবক বলছে আল্লাহ ই কি ধরলাম লোক শুনেছি হুজুররা ইবাদত করে রাত জেগে জেগে আর হুজুর বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে এটা কোনো পীর হলো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন আস্তে আস্তে করে আব্দুল কাদের জিলানী ভর হয়েছে ওলি আল্লাহদের প্রতি এলহাম হয় ওলি আল্লাহদের কারামত সত্য ওলি আল্লাহদের প্রতি এলহাম হয় এলহামে একটা আওয়াজ আসে আব্দুল কাদের যখন সবাই ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো এর বিনিময়ে তুমি কি চাও আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে মোটা বানিয়ে দাও আবার দোয়া চাইছে আল্লাহ দ্বিতীয় দিন রাত দেখব আল্লাহ মোটা আরেকটু মোটা বানিয়ে দাও আল্লাহ পাকের ওলি এরকম ভাবে তিন দিন দোয়া চায় যুবক ছেলেখানা আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কদমে পড়ে গেলেন ও আল্লাহ পাকের ওলি আব্দুল কাদের জিলানী হযরতটি কেন বারে বারে মোটা হওয়া দোয়া চান আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়ে দিয়েছিলেন হুজুর আমার কি বলে দিয়েছিলেন ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আব্দুল কাদের জিলানী বলে ও গো বাবা সাহেব ও বাবা মুরিদ আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না নিজের জন্য চিন্তা করি না কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মত উম্মতিরা হবে যখন তারা জাহান্নামের দিকে যাবে আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব আমার নবী পাকের একটা গুনাহগার উম্মত উম্মতি যেন জাহান্নামের দিকে না যায় আরো জোরে হবে নে সেই আব্দুল কাদের ইবাদত করেছে আল্লাহ এত বড় মাকামকে আলা করেছে জোরে বলবেন না তাহলে তুমি আমিও যদি করি আল্লাহ হেফাজত করবে না করবে না জি আজকে বলে যাব দু রাকাত এমন নামাজ পড়েন দু রাকাত সিরেফ দু রাকাত নামাজ পড়েন যুবক তুমি রাস্তা দিয়ে বেরিয়ে গেছো দেখবেন আজ হারুয়া থেকে এই বাগানাইট আসতে গেলে আমাদের ঘরের কিছু কিছু যুবকরা এমন স্পিডে বাইক চালায় মোটরসাইকেলে যত কান মলে এরা তত দৌড়ায় ঠিক না ভুল বলছি আরে হানা বলো একটু
মোটরসাইকেলে পিকআপ দিলি দৌড়ায়, মাঝে মাঝে বদ অভ্যাস আছে দেখবেন, একবার এইদিকে কাত হয় আবার একবার এইদিকে কাত হয়, ভুল বলছি না ঠিক বলছি? যত এরকম হয় জানবেন আমাদের ঘরে কিছু কিছু যুবক আছে। আচ্ছা বলুন তো যুবকগুলো, যদি এখানে কিছু মুরব্বী চায়ের দোকানে বসে আছে, ফোর্সে মোটরসাইকেল নিয়ে চলে গেল, সব আব্বাগুনো বসে আছেন, বলেন দেখিনি বুকে হাত রেখে যদি কেউ স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, এদের জন্য দোয়া বেরোয় না বদোয়া বেরোয়? কথা বলেন, বদোয়া বেরোয় না? বলে কার ছেলেরে তাড়াতাড়ি ফুটবে, ঠিক না ভুল বলছি? আমার ভাইরা যুবকেরা, তবে জেনে রেখে দেন বাড়ি থেকে বেরিয়েছেন আটটি দুরাকাত নামাজ পড়ুন, যদি নামাজ পড়তে পারেন আজকে এই বাগানাইটে, এই হারুয়ার জমিনে বড় বড় নেতা মন্ত্রীরা সেলিব্রিটি ব্যক্তিরা আসলে দেখবেন সামনে পুলিশ ভ্যান পিছনে পুলিশ ভ্যান, আসে না আসে না? আরে হানা বলো, আসে না? যদি তুমি আমি দুরাকাত আল্লাহর নামাজ পড়তে পারি, আল্লাহর ফারিস্তারা তোমার আমার বডিগার্ড হয়ে যাবে, জোরে বলে। আরেকটু জোরে হবে না? আদায় করবো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। দুরাকাত, দুরাকাত শুধু আদায় করব, কি দুরাকাত? সলাতুল হাজতের নামাজ, এমন নামাজ যে নামাজের নিয়ত হলো নামাইতু আনুসাল্লিয়া লিল্লাহে তাআলা রাকাতাই সলাতিল হাজত নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতাল্লাহু আকবার। এই দুরাকাত নিয়ত করলাম, প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার পর কুল ইয়াইহাল কাফিরুন বললেন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ এটা বললেন। একটু আগে আগে আসুন না, পিছন দিকে একটু অসুবিধা হচ্ছে, একটু ফাঁকা জায়গাগুলো পুরা করেন, একটু আগে আগে চলে আসো। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা, একটু আগে আগে এসে বসে, দূরে থাকলে মহাব্বত বাড়ে না কমে গো। জি আমার ভাইয়ের, একটু আগে আগে চলে আসে, দূরে থাকলে মহাব্বত বাড়ে, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, এ আল্লাহ আমি কাদের গিলিয়ে পড়েছি, একটু বলো মুখে সাড়া দাও আমার ভাইরা, একটু তকবীর দেখি তো না রে তকবীর। এরকম ষোলো মৌসুম দিলে আমরা কি বলেন তো, আজকে ইসলামকে মিটানোর চেষ্টা চলছে, দিকে দিকে ইসলামকে মিটিয়ে দেওয়ার একটা প্রসেস চলছে, শুধু এখানে বলে নয় তাম পৃথিবীর বুকে ইসলামকে মিটানোর চেষ্টা চলছে। জেনে রাখবেন যদি আমরা আল্লাহকে ডাকি আবার দেখা শুরু করে দিই, আমরা না রে তাকবীর আল্লাহ একবার ধ্বনির আওয়াজ তুললে তো ইমানি জজবিয়াত বাড়ে, যত বেশি আল্লাহকে ডাকবো ইনশাল্লাহ তামাম। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যাই, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইনশাল্লাহ তামাম পৃথিবীর বুকে ইসলামের ঝান্ডা উঠবে, জোরে বলে, আরো জোরে বলা লাগবে, ঠিক না ভুল বলছি? মিটাতে পারবে কেউ? কেউ মিটাতে পারবে? কারুর ক্ষমতা নাই, ইসলামকে আমার আল্লাহই তো হেফাজত করবে, জোরে বলে। তাহলে আমরা ইসলাম ঘরে ছেলে হয়ে আরেকটু জোরে হবে না রে তকবীর, সবাই মিলে প্রাণ ফুল আওয়াজ দেন, আওয়াজ তুলেন। জেনে রাখবেন আজ আমরা এমনি টাইমে, যদি আজকে এই বাগানাইটে যদি এমনি দেখবেন ঝামেলা হয় দুটো মানুষের পরস্পরের মধ্যে, কি আওয়াজ, ঠিক না ভুল বলছি? দেখবেন পাশে হালুয়া থেকে শুনতে পাওয়া যাবে এত আওয়াজ, কিন্তু আজকে আমরা নারে তাকবীরের ধ্বনির আওয়াজ তুলবো, আল্লাহ খুশি হবে। দেখতে পাচ্ছেন কারি বাসেদ আল্লাহর কোরআন তেলাওয়াত করতো আর মোহাম্মদ রফিক গান করতো, দুজনই মুসলমান, আল্লাহ জান্নাতি করবে কারি বাসেদকে, কারণ আল্লাহ দিনের জন্য গলাকে ফাটিয়েছে, জোরে বলবেন, আর একটু জোরে হবে না? তাহলে একসঙ্গে সবাই মিলে তাকবীর দি, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার ভাইরা যুবকেরা তরুণেরা আল্লাহ পাক কবুল করেন, সকলে খুব একদম গভীর মনোযোগ সহকারে যে আলোচনা করছি, খুব ইন্টারেস্টিং আলোচনা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর দুরাকাত কিসের নামাজ? সলাতুল হাজতের নামাজ, দুরাকাত পড়বেন আল্লাহ ফারিস্তারা আপনার বডিগার্ড হবে, জোরে বলবেন না? গুরুত্ব দেখেন কত বড় ফজিলত। আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন যার সম্পর্কে হাদিসে এসছে, কেউ কেউ বলছেন উনি ছিলেন নবী ছিল, আবার কেউ বলছেন উনি ওলি ছিলেন, তবে জমহুরের ওলামত অভিমত লকমান হাকিমকে দুটো জিনিস জিজ্ঞাসা করা হয়েছিল, লকমান তুমি নবুয়ত নিবে না হেকমত নিবে? লকমান আলাইহিস সালাম বলেছিল, না আমি নবুয়ত যেহেতু আল্লাহর তরফ থেকে নই, আমি হেকমত চাই, এমন সুন্দর সুন্দর কথা বলতেন যার কথাগুলোকে আল্লাহ এত পছন্দ করেছেন, কুরআন শরীফ একটা সুরা নাজিল করে দিয়েছে যে সুরার নাম হচ্ছে সুরা লকমান, জোরে বলে, আরেকটু জোরে হবে না? আমার ভাইরা যুবকেরা, সেই লকমান হাকিম কত বড় ফানাফিল্লাহ আশিকের রসুল, কত বড় আল্লাহ নেককার বান্দা ছিলেন, যে লকমান হাকিম আপনার এনতেকাল আল্লাহর হুকুম হয়েছে, যাও আজরাইল জান কবজ করবে যাও, লকমান হাকিমের
নিরানব্বই জন নকল লোকমানকে তৈরি করে দিচ্ছে, আর তাকে নিয়ে একটা মোট কটা হলো? অঙ্ক করে নে আমার বাগানাইটের ভাইরা, একশো, একশোটা লোকমান। যাও লোকমানের জান কবজ করবে যাও। আজরাইল ফারিস্তা এসে কনফিউজ হয়ে গেছে, আল্লাহ কোন লোকমানের জান কবজ করব, এখানে তো একশোটা লোকমান আছে। আল্লাহ বলে আজরাইল যাও, চিন্তার কারণ নাই, তুমি চলে যাও, যে সালাম দাও, যে আসল লোকমান হবে সে সালামের জবাব দিবে। আজরাইল ফারিস্তা দ্বিতীয়বার গেছে, যে সালাম দিচ্ছে, যখনই সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে লোকমান হাকিম বলেছিল, ভাই আজরাইল তুমি যদি আমাকে হাফ মিনিট আগে আমি জানতাম তুমি সালাম দিবে, আমি এই নিরানব্বই জনকে সালামের জবাব দেওয়া শিখিয়ে দিতাম। আরেকটু জোরে বলবেন, আল্লাহ কত বড় পাওয়ারফুল, কত বড় মাকাম দিয়েছে সেই লোকমান হাকিম। এখন ছেলে আব্বার কাছে, বাপ ছেলেকে নসিহাত করছে, বাবা আমি তোর বাপ হই, তোর আব্বা হই, আজকে দিনে তোকে নসিহাত করি, সদা সর্বদা আল্লাহর হুকুমকে মানবে, আল্লাহর সঙ্গে কারুকে শরীক করবে না, সদা সর্বদা আল্লাহর হুকুমকে মানবে, যদি মানতে পারো আল্লাহ তোমার উপরে খুশি হবে। ছেলে বলছে, আব্বা তোমার তো কথা শুনলাম, তবে আব্বা আমি বাণিজ্যের সফরে যাব, আমার কিছু টাকার প্রয়োজন, আব্বা আপনি আমায় কিছু টাকা দেন। বাপ সঙ্গে সঙ্গে বলে, বাবা আমার কাছে কানাকুড়ি টাকা নাই, তবে তুমি টাকা যদি নিতে চাও চলে যাও, অনেক দূরে সমুদ্রের পাড়ে একটা কিতাব এসছে, তিনটে তিনতলা অট্টালিকার বাড়ি, এই তিনতলা অট্টালিকার বাড়ির মধ্যে আমার এক বন্ধু যার নাম হলো উসাম, কি নাম বললাম, উসাম, যার নাম উসাম, এই উসাম বলে এক ব্যক্তি, তার কাছে আমি 3000 স্বর্ণ মুদ্রার টাকা পাই, তুমি যদি পারো উসামের কাছে চলে যাও, এই লং ডিস্টেন্স রাস্তা, যদি যেতে পারো যাও, তোমাকে টাকা তোমার হয়ে যাবে। বলে, আব্বা যাব তো, কিন্তু রাস্তার লোকেশন বলো। লোকমান হাকিম আলাইহিস সালাম ছেলেকে ডেকে বলে, বাবা তুমি এখান থেকে বাড়ির রাস্তা থেকে বেরিয়ে যাবে, কিছু দূর যাওয়ার পর একটা মরুভূমি পড়বে, গভীর মরুভূমি পড়বে, গভীর মরুভূমির পর একটা জঙ্গল পড়বে, জঙ্গলের পর একটা গ্রাম, গ্রামের পর আবার সমুদ্র, সমুদ্রের পাশে আমার বন্ধুর বাড়ি, এই এতটা লং ডিস্টেন্স, তবে বাবা তুমি মরুভূমি হাঁটতে হাঁটতে তুমি পিপাসায় কাতর হয়ে যাবে, তবে তুমি আবার পানি পান করার পর তুমি বিশ্রাম নিতে চাইবে, তবে গাছতলায় বিশ্রাম নিবে না বাবা, কেননা তবে এক মুরব্বী ব্যক্তির সঙ্গে দেখা হবে, সে তোমাকে যা পরামর্শ দিবে তুমি তার কথা মতো চলবে, ওখান থেকে তুমি গ্রামে যাবে, আমার ছেলে বললে লোক তোমাকে অনেক ভালোবাসবে, গ্রামের লোকেরা জোর করে তোমাকে বিবাহ দেওয়ার পরিকল্পনা করবে, তুমি সুন্দরী মেয়ে দেখে বাবা বিয়েতে রাজি হবে না, তুমি ওখান থেকে বেরিয়ে যাবে টাকা নিতে, তুমি যদি এই ওসিয়াত মানতে পারো নাহলে কিন্তু তোমার কপালে অনেক মুসিবত আছে, তবে বাবা আমি তোর বাপ হই, তোকে বলে দিয়ে যাই, যাবার টাইমে বাড়ি থেকে তুই দূর আকার সলাতুল হাজতের নামাজ পড়ে যা, আল্লাহ হেফাজত করবে। জোরে বলে, আর একটু জোরে হবে নে, আল্লাহর ওলি, আল্লাহ নেককার বান্দা লোকমান হাকিমের ছেলে বাড়ি থেকে দূর আকাশ সলাতুল হাজতের নামাজ পড়লেন। মুসলমান গরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ নেককার বান্দা হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাম হুজুরে ছেলে দূর আকাশ সলাতুল হাজতের নামাজ পড়লেন, পাত্রের মধ্যে পানি নিলেন, মরুভূমির উপর দিয়ে হেঁটে ঘেঁটে যেতে লাগে, মরুভূমির উপর দিয়ে হেঁটে ঘেঁটে যায়, আল্লাহ পাকের ওলি লোকমান হাকিমের ছেলে এরকম ভাবে একদিন নয় দুদিন নয় এরকম ভাবে কন্টিনিউ চিন্তার মধ্যে পড়ে যায়, পিপাসায় কলিজা ফেটে যায়, কোথায় পানি পাবো, পানি তো গরম হয়ে গেছে, পাত্রে পানি গরম হয়ে গেছে, কোথায় পানি পাবো, ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা, লোকমান হাকিমের ছেলে বালু দিয়ে তার মুখ করে দূর আকাশ সলাতুল হাজতে নামাজ পড়ে নিলেন, দূর আকাশ সলাতুল হাজতে নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক আল্লাহ তুমি আমার পানির ব্যবস্থা করে দাও, সালাম ফিরিয়ে যখন ডান দিকে তাকায় দেখে একটা পাথর একটা পর্বত, পর্বতের দিকে গিয়ে যায়, যে দেখে একটা ঝর্ণা কূপ, ওই ঝর্ণা কূপ থেকে মিষ্টি পানি বের হয়, আল্লাহ পাকের ওলি হযরতে লোকমান হাকিমের ছেলে মিষ্টি পানি খানা পান করে আল্লাহর শুকর গুজারি করলে। আরো জোরে হবে নে, মিষ্টি পানি পান করলেন, একদম বাড়ি থেকে সাইডে গেলেন,
আটটার অনেকটা পথ অতিক্রম করার পর এখন গদা বাংলায় একটা কথা আছে, মানুষ খেতে পেলে কি করতে চায়, কথা বলেনি হে জোরে বলো, ঘুমাতে চাই না, খেতে পেলে শুতে চাই। এখন চিন্তা করছে আমার তো পানি পান করেছি এতদিন, শরীরের ক্লান্ত, আমি এতটা ক্লান্ত টায়ার্ড হয়ে গেছে শরীর, আমি আজকে উপায় কি আছে, চলে যাই আজকে দিনে আমি দেখতে চাই, আজকে যাব আমি লোকমান হাকিম আলাইহিসসালামের ছেলে, আজকে দিনে যাই দেখি কোথাও আমি একটু আশ্রয় পাই কিনা, ছেও পাই কিনা। দেখতে পাওয়া যায় একটা বট গাছ দেখতে পেলেন, চলে গেলেন, হেঁটে হেঁটে বট গাছের কাছে গেলেন, বট গাছের কাছে গিয়ে বট গাছের তলায় বসলেন, বট গাছের তলায় বসে মনে মনে করছে আব্বা মনে হচ্ছে বট গাছের তলায় ঘুমাতে বলেছিল, কি বলেন ঘুমাতে বলেছিল, মানা করেছিল, বাবা কোথাও তুমি রেস্ট করবে না, সমস্যায় পড়ে যাবে, তবে তুমি কিছুটা দূর যেয়ে দেখবে আল্লাহ নেককার বান্দা লোকমান আলাইহিসসালামের ছেলে, কিছুটা ডিস্টেন্স গেলেন, এক মুরব্বির সঙ্গে দেখা হলো, যে বলে চাচা আমি লোকমান হাকিমের ছেলে, পরিচয় দিলেন, চাচা আজকে দিনে আটটার কাছে এসেছি, চাচা আমার আব্বা কিন্তু বট গাছের তলায় ঘুমাতে নিষেধ করেছে, চাচা আমি কি ঘুমাতে পারি, লোকমান হাকিম আলাইহিসসালামের ছেলে কে মুরব্বি বলে ঠিক আছে বাবা যাও তুমি ঘুমাও, যা হবে আমি দেখে নেব, জোরে বলবে নে, আর একটু জোরে হবে নে, টার্গেট কি উদ্দেশ্যে যাওয়া, টাকা নিয়া, কোথায় কার কাছ দিয়ে, উসাম বন্ধু লোকমান হাকিমের বন্ধু উসামের কাছ দিয়ে টাকা আনতে যাবে, এই লম্বা ডিস্টেন্স চলে গেলেন, আটটার বট গাছের তলায় ঘুমিয়ে আছে, হঠাৎ করে দেখে একটা পাহাড়িয়া জঙ্গলি সাপ এসে লোকমান হাকিমের ছেলেকে দংশন করছে, দংশন করে সাপটা চলে যাচ্ছে, মুরব্বি চিন্তা করছে এই ছেলে তো আমার উপরে ভরসা করে আজকের দিনে শুয়ে আছে, উপায় কি আছে, যাই সাপটাকে ধরে নিয়েছি, সাপটাকে ধরে নিয়েছে লোকমান হাকিমের ছেলের কাছ থেকে বিষটাকে তুলে দিলেন, সাপের বিষ তুলিয়ে নিলেন, যখনই সাপের বিষ তুলিয়ে নিলেন কিছুক্ষণ পর আল্লাহ লোকমান হাকিমের ছেলের হুঁশকে ফিরিয়ে দিলেন, আর একটু জোরে বলবেন না, লোকমান হাকিমের ছেলে বলে ঠিক আছে চাচা আমি রেস্ট হয়ে গেছে, আমার টায়ার্ডের অনেক ক্লান্তি দূর হয়েছে, তবে আজকের দিনে আমি যেতে চাই, চলেন চাচা এবার আমরা সফরের উদ্দেশ্যে বেরোই, এখন বলেন মরুভূমির পর পড়বে কি, জঙ্গল, তারপরে তারপরে গ্রাম, ইয়েস গ্রাম, তারপরে সমুদ্র, এখন লোকমান হাকিমের ছেলে বলে চাচা তবে আপনি আমাকে এত বড় মুসিবত থেকে হেফাজত করলেন, আজকে আমার আল্লাহ বাঁচিয়েছেন আপনার ওসিলায়, তবে চাচা আপনি যদি আজকের দিনে আমার সাথে যান তাহলে আমি খুব খুশি হতাম, চাচাজি আপনি কি আমার সঙ্গে যেতে রাজি, মুরব্বী ব্যক্তি বলে বাবা তুমি লোকমান হাকিমের ছেলে যাও আজকের দিনে আমি তোমার সঙ্গে যেতে রাজি, জোরে বলবেন না, মুরব্বীকে সাথে করে নিয়ে আটটার জঙ্গল ক্রস করতে লাগলেন, আল্লাহ বাগের অলি হযরত লোকমান হাকিম আলাইহিসসালামের ছেলে, ও যুবকেরা ও মুরব্বী বাপেরা, হযরত লোকমান হাকিমের ছেলে জঙ্গল গান ক্রস করে এরকম ভাবে গ্রামে ঢুকে বললেন, গ্রামের মানুষ দিওকে ডাকি, ও এলাকাবাসীরা ও গ্রামবাসীরা আমি তোমাদের হুজুর লোকমান হাকিমের ছেলে, তোমরা আমার সঙ্গে দেখা করো, গ্রামবাসী মানুষেরা আল্লাহ বাগের অলি লোকমান হাকিমের ছেলেকে সবাই মিলে গোল করে ঘেরাও করে দাঁড়িয়ে সবাই মিলে খাতি যত্ন করতে লাগে, কি বলে হুজুর আপনি আমার বাড়িতে চলুন, আরেকজন বলে হুজুর আপনি আমার বাড়িতে চলুন, অনেক খাতি যত্ন করতে থাকে, কেননা হুজুরদের ছেলেদের আল্লাহ সম্মান দিয়েছে, আরো জোরে হবে নে বলে কেন, গ্রামবাসী মানুষরা জিজ্ঞাসা করে তোমরা আমায় এত ভালোবাসো ব্যাপারটা কি, বলছে বাবা তোমার আব্বা এখানে এসেছিল, তোমার আব্বা আমাদেরকে আমাদের অনেক রোগ চিকিৎসা করে গেছে, তোমার আব্বা আমাদের এখানে এসে অনেক দিনই তালিম দিয়ে গেছে, তোমার আব্বা আমাদেরকে অনেক আল্লাহর পথে ফিরিয়ে এনেছে, জোরে বলে, তাই আমরা তোমাকে ভালোবাসি, সবাই মিলে খাতির যত্ন করতে লাগে, তিন দিন বেশ খাতির যত্ন করলেন, তিন দিন পর এক ব্যক্তি এসে বলে বাবা তোমার আব্বার সঙ্গে আমাদের বিরাট মহাব্বত, সেই সূত্রের দিক দিয়ে দেখতে গেলে তুমি আমাদের ভাইপো হচ্ছ, ভাইয়ের ছেলে, তবে আমাদের পাড়ায় একটা আমাদের এই গ্রামে আমাদের এই গ্রামের মধ্যে একটা মেয়ে আছে, যে মেয়েটাকে এত সুন্দর দেখতে কোনো ছেলেই তার দিকে তাকালে চোখ ফিরাতে পারবে না, এত অপূর্ব দেখতে সুন্দর সেই মেয়েটাকে কি বাবা তুমি বিয়ে করতে রাজি, কেননা যে মেয়েটার অনেক সম্পত্তি আছে,
আটটার উট আছে মহিষ আছে এরকম ভাবে অনেক সম্পত্তির মালিক সেই মেয়েটাকে কি তুমি বিয়ে করতে রাজি মনে মনে করছে যে আব্বা কি করেছিল নিষেধ করেছিল যে বাবা খবরদার পলভনে পড়ুনি তুমি ওখান থেকে দূরে সরে থাকবে নিষেধ করেছিল আব্বা তবে আজকের দিনে বাবা তুমি কি সেই মেয়েটাকে বিয়ে করতে রাজি ঠিক আছে মেয়েটাকে দেখায় লোকমান হাকিমের ছেলে মেয়েটাকে দেখে এত সুন্দর মেয়ে দেখতে আর কন্ট্রোল করতে পারলেন না চোখ আর ফিরাতে পারে না যেই একবার তাকায় চোখ ফিরাতে পারে না চিন্তা করছে আব্বা তো নিষেধ করেছে কেমন করে বিয়ে করি না এটা মানা যাবে না যেহেতু আব্বা নিষেধ করেছে আমি বিয়ে করতে পারি না এরকম চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করা যায় আর একজন এসে বলছে হুজুর আটটি যেহেতু হুজুরের ছেলে আটটাকে সাবধান করে দি এই মেয়েটাকে আপনি বিয়ে করবেন না বলছে কেন বলছে এর আগে এই মেয়েটা নয় নয়টা বিয়ে হয়েছে নটা স্বামী মারা গেছে আটটাকে নিয়ে পড়বে কটা তারপরে এগারো জন আটটি তবে কিন্তু যাবেন না খবরদার বিয়ে করবেন না যেই স্বামী পাঁচশোর রাত্রে যায় সেই মারা যায় আটটি এবার চিন্তাধারা করেন আটটি বিয়ে করবেন না আটটি ছেড়ে দিবেন এ চিন্তা করেন এখন লোকমান হাকিমের ছেলে চিন্তা করছে এত সুন্দর মেয়ে ছাড়াও যাবে না আছে না নাই সমাজে এরকম আমাদের ঘরে ছেলেরাও দেখবেন কিছু কিছু আছে দেখবেন মা বাপ এখন জাস্ট শো ঠিক না ভুল বলছি ছেলেরা মেয়েরা সব আগে থেকে রেডি করে দিয়ে বলে চলো তোমরা এবার দিনটা ঠিক করে দিয়ে আসবে ঠিক না ভুল বলছি বাস্তব একদম সমাজে দেখে নেবেন মা বাপের পছন্দ নয় আর তার ছেলে বলে আমার পছন্দ মা বাপ কি করবে জানে তুই লিয়ে ঘর করবি যাক মেনে নিতে হবে ঠিক না ভুল বলছি তবে জেনে রাখবে তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও মা বাপের পছন্দে করো আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে জোরে বলে আরেকটু জোরে হবে না এই কথা শুনলে কিছু কিছু ছেলে আমায় গাল দিবে পিছন দিকে ঠিক না ভুল বলছি বলে হুজুর বলে দিচ্ছে বলে আমি আমার ছেড়ে দেবো নাকি এতদিনের গার্লফ্রেন্ড কত কষ্ট করে আমি এই জিনিসটাকে করেছি তৈরি করেছি আমি ছেড়ে দেবো না জেনে রাখবেন ভাইরা যুবকেরা হা সমাজে এরকম কিছু কিছু ছেলে আছে খবরদার পরিবর্তন হন আল্লাহর দিকে ফিরে আসেন শরিয়াতের বিধানকে মানেন তো যে কথা বলছিলাম আলোচনা করব তো নাকি অসুবিধা হচ্ছে আপনাদের একটু তকবীর দেখি না আর এই তকবীর আমার ভাইরা যুবকেরা এদিকে লোকমান হাকিম আলাইহিস সালামের ছেলে এখন মনে মনে করছে কোন ছেলে যদি ভাবে আমি হারুয়াই গেলে মারা যাবো সে যেতে চাইবে কথা বলে নেই এখানে এই বাগানাইটের কোনো ছেলে যদি মনে করে আমি হারুয়াই গেলেই মারা যাবো কেউ যেতে চাইবে না কি বলছে না মাথা খারাপ যে স্বামী পাঁচশো রাত্রে গেলি মরে যায় এই মেয়েকে আমি বিয়ে করবো নি বাবা তার থেকে ভালো আমি পালাই লোকমান হাকিম আলাইহিসসালামের ছেলে বলছে তবে আব্বা তো বলেছে মুরব্বি ব্যক্তির কথা শুনবি যাই ওই মুরব্বির কাছে যাই মুরব্বির কাছে যে বলছে চাচাজি আটটার কাছে এসছি আমি এই মেয়েটাকে কি বিয়ে করতে পারি আমি কি এই মেয়েটাকে বিয়ে করতে পারি চাচাজি এমন সময়তে যখনই এই কথা বলে মুরব্বি ব্যক্তি বলে যা বাবা যা তুই বিয়ে করলে যা হবার আমি দেখে নেব জোরে বলবে নে আরেকটু জোরে হবে নে সবাই মিলে এইদিকে ভাই বোন ডিসকাউন্ট পাচ্ছে সব একসঙ্গে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা যুবকেরা তো এইদিকে লোকমান হাকিমের ছেলে মুরব্বি বলেছে ঠিক আছে বিয়ে করতে রাজি আর তার মুরব্বির কথা শুনে লোকমান হাকিমের ছেলে বলল ঠিক আছে যেহেতু মুরব্বি বলেছে আমি বিয়ে করতে রাজি যার মেয়ে চাচাকে ডেকে ডেকে পাঠানো হলো মেয়েটার বাপ নাই চাচা আছে চাচাই বাপের মতো মেয়েটাকে মানুষ করেছে চাচাজি ঠিক আছে আপনাদের মেয়েকে আমি বিয়ে করতে রাজি মুসলমান গনের ছেলে মেয়েরা বারা তরুণেরা ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা এমন সময়তে গ্রামবাসী মানুষেরা বনে লোকমান আকি মেয়ে ছেলে জানা সত্যি ওই রাক্ষসী মেয়েটা যে মেয়েটাকে বিয়ে করলে স্বামীরা মারা যায় ওই মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে উপায় কেন কি আছে আজকে দিনে আমরা দেখতে যাই ছেলেটাকে একবার দেখতে যাই এরকম ভাবে গ্রামবাসী মানুষেরা এলাকাবাসী মানুষেরা আল্লাহ নেককার বান্দা তুমি আজকে দিনে বলো তো দেখি তোমাকে লোকমান আকি বিশ্ববরণ্য আল্লাহর ওলি যার কথা শুনতে মানুষ
হাজার হাজার মানুষ যার কথা শুনতে তার বাড়িতে যায়, সেই লোকমান হাকিমের ছেলে তোমাকে বিয়ে করবে বলে রাজি হয়েছে, তুমি কি বিয়ে করতে রাজি? মেয়েটা কাঁদে আর বলে, চাচাজি চাচাজি আমার আব্বা মারা গিয়েছে, আপনি আমার বাপের সমতুল্য মানুষ, চাচাজি আমি নিয়ত করেছিলাম আমি আর দুনিয়ায় কোনো বিবাহ করব না, কেননা আমার জন্য কত ছেলে মারা যায়, প্রতিটা নিঃসন্তান মায়ের সন্তানরা নিঃসন্তান হয়ে যায়, প্রতিটা মায়ের কলখালি হয়ে যায়, চাচাজি আমি আর বিয়ে করব না নিয়ত করেছিলাম। ও আমার চাচা, তবে লোকমান হাকিম শুনেছি উনি একজন মস্ত বড় আল্লাহ বলা ব্যক্তি, উনার ছেলে যেহেতু আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, আমি মেয়ে নিজের ইচ্ছায় আমি রাজি হয়ে গেলাম। আর একটু জোরে হবে নে, আল্লাহ নেককার বান্দার ছেলে যেহেতু আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, চাচা আমি রাজি হলাম। ঠিক আছে, বিয়ের দিন তারিখ ফাইনাল হয়ে গেল, সবাই মিলে আটটার চিন্তা করে, অনেক মেয়ে তো বড় লোক, অনেক দাওয়াত করা হলো, গ্রামের প্রতিটা মানুষ লোকবার হাকিমের ছেলের বিয়ে খেয়ে খুব আনন্দিত। তবে মনে মনে করছে, এ এমন বুকা ছেলে নিজে মরণের জায়গায় যাচ্ছে, শুনেছি স্বামীরা গেলেই তো মারা যায়। লোকমান হাকিমের ছেলে বাসর রাত্রে যাবে, চিন্তায় পড়ে গেছে, আল্লাহ কি করব, যাব না যাবনি, গেলেই কি হবে, কথা বলেনি, আরে সারা দাও একটু, গেলে কি হবে, মারা যাবে। এখন মনে মনে ভয়ও হচ্ছে, সব লোকেরা ঘাবড়ে দিচ্ছে, এদিকে দেখে সবাই যারা খাটিয়া বয়ে নিয়ে যায় আপনার, এরকম খাটিয়া এসে হাজির, সকাল হবে লাশ তুলে নিয়ে যাব, চতুর্দিকে একটা অন্যরকম